বিদায় যুবক তুই হারায় যাইস না যৌবন পায় হারায় যাইস না সবাব লা ইয়াক্তার রুকা সবাবুকা কম মিন সাব সবাকাকা ইলাল মউত বিদায় ছোট্ট যৌবন জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে হায় হায় আপনি কারো বাড়িতে কাজ করেন না তাতে কি আসে যায় ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল আড়াই হাজার বছর পরেও সুগ্রাম কবর থেকে বাহির হইতেছিল আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন তো সুগ্রানে দাঁড়ায় গেছেন বলছে জিবরিল কোথায় নিয়ে চলছো ইন্নি আজিদু রিহা জান্নাহ হা উনা এখানে তো জান্নাতের সুগ্রাম পাওয়া যাইতেছে তুমি কোথায় নিয়ে চলছো আমাকে বলছে জান্নাতের সুগ্রাম না ফেরাউনের বাড়ির কাজের মহিলা তাও ফেরাউনের বাড়ির কার বাড়ির ফেরাউনের বাড়ির কাজের মহিলা বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে জীবনটা গড়ছিল বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি জীবনটা গড়া যেতে হবে যদিও স্বাধীনতা বেশি না বয়সটা অতি ছোট পায়া যদিও আজকে হারায় গেছি ফুরা গেছি না না আসতেছে আখেরাত দায়া কবর আসতেছে ষাট সত্তর বছরের বেশি কাউকে থাকতে দিবে না দুনিয়ার কোনো কিছু দেখবে না কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না আল্লাহ দেখবে ছোট্ট জীবনটা গড়লোকে যে গর্ব সে সফলতা পাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আরে এতটুকুও বলা যায় সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে মালা আল্লাহ সালামের মালা পড়াবে সালাম কওলাম মির রব্বির রহিম সমস্ত জগৎ তো সালাম দিবে দিবেই যে দেখবে সে সালাম দিবে এমনকি কবর পর্যন্ত সালাম দিবে হাদিস দিতেছি আমি কবর পর্যন্ত সালাম দিবে কবরের পাশে নিয়ে যাবে লাশ তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাক সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা আরে সালাম তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না কবর দেখবে না এগারোটা তুবধ্বনি একুশটা তুবধ্বনি হইলো কি হইলো না এটা কবরের দেখার বিষয় না কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে কবরের পাশে নিতে দেরি কবর সালাম দিয়া বলতে দেরি করবে না সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল লাশ রাখতে যাবে উপর থেকে মালিক বলবে ফফরিস ফিরাশাম মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদা আব্দি আলা তোরাব তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের খবর তার লাশ যেন মাটিতে না লাগে এটার নাম হলো পরিচয় পরিচয় বাস দিবে মাটি দিবে সংকীর্ণ করবে উপর থেকে আওয়াজ আসবে অস্সে ও মন্তহা নজরিহি যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্না জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলা দে আরসিল রিহান বারিদান মুতাইয়িবা ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাক এটার নাম হলো পরিচয় পরিচিতি হ্যাঁ এটার নাম পরিচয় পরিচিতি আমি একটু একটু টাচ দিতেছি কেয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহর অলি উঠ উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা ফেরেশতা রাগ হবে না ফেরেশতা হাসবে আর বলবে তিরিশ হাজার বছর কমসে কম ঘুমাইছ এখনো কাঁচা এটা পাকবে কখন তখন জ্ঞান ফিরে আসবে বলবে কেন উঠাইছো কেমত হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাহতা আরশির রহমান যা সিদা আরশের নিচে লাগবে খিদা বাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বলা দিবে ফুতুর রুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে জলদি চলো মানে মানে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমলনামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইনাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠ কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ
আমল্লামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন, হুমুকরাউ কিতাবিয়া, হ হই কই একটা চিৎকার দিয়া উঠে আরশের নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া, একজন আরেকজনরে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি পড়ি, এরকম পড়বে আর বলবে ইন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম করবে, বিদায় জীবনটাকে কইরা নিয়ে আসছে। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর ঈশা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞেস করবে কি পাকাইছে, কয় জাবাহালাকুম সৌরাল জান্নাত, জান্নাতের সার জব করছে। জিজ্ঞেস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে, কয় না রব্বা হাফি আকনাফিল জান্না, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কোয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে, বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিব্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না, চলবে জান্নাতে যাওয়ার জন্য, উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা, নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই, তাবুরু না কাইলা তাশাউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নেবায়া দিবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না, ওই পারে পচবে গালিচা, লাল গালিচার গাডব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পচবে তো কোরআন বলতেছে ওয়াসি কাল্লাদিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ওই পারে গাডব অনার অপেক্ষা করতে থাকবে, ওই পারে পচবে, ফেরেশতারা গাডব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে, আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে, এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞেস করবে সালামা মাম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি, তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব। বলো কেমন হবে ওই দিন, বলো বলো কেমন হবে ওই দিন, 60-70 বছরের জীবনে সব হারায় দিতে সঠিক না, তোমরাও আমিও তোমাদের দলে সব হারায় দিতেছি, না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায় দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সব কিছু হারায় দিছি, ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি, মনে উঠলো। এই জন্য বলতেছি ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশাহর নাম, ইয়াজিদ বিন মুহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন। আগের যুগে তো আর এই পেরাডো সেরাডো ছিল না, গোড়ার উপরে বৈশা বাহির হইতেন, তো গোড়ার উপরে যখন বৈশা বাহির হইতেছিলেন তো চোখে চোখ পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু বেঁকা চোখে বাদশাহকে দেখছে, বাদশাহর এটা ভালো লাগে না যে ও আমাকে বেঁকা চোখে দেখলো কেন, তো ডাকছে এদিগায়। তো যখন কাছে গেছে, কয় তুই কি আমাকে চিনিস না, তুই বেঁকা চোখে দেখলি কেন, তো বলতেছে বাদশাহ মহোদয় আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। কি আপনার চেয়ে, আপনার চেয়ে আপনাকে, এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না ওঠে না, আ যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি কইরা, তো জিজ্ঞেস করছে কি কইরা চিনিস, তো মালিক ইবনে দিনার বলছে আমার খান আউয়ালু কান উতফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদঘুটে পানি ছিল না। বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, তো শিকার উক্তি দিছে বালা, হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি। তো বলছে ও আখেরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না, ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না, বলছে বালা, বলছে বাইনা হুমা তাহমিলু কাতিরা, এর মধ্যখানে আর তুমি কি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া, পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি,
ইসিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খোলা গেছে চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা তুই আমাকে চিনছ তে চামচগুলো একটাও আমাকে চিনে না তুই আমাকে চিনছিস ও মেরে ভাইও চলে যেতে হবে আমি শেষ জায়গায় চলে আসছি হারায় গেলে চলবে না আল্লাহকে ভুলে গেলে চলবে না স্বাধীনতা দিছেন কিচ্ছু বলবে না আজকে নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ সে হবে নাস্তিক এটা পসিবল কে দিছে বাকশক্তি আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কে কোন আল্লাহ আমি তো বইলা বেড়াই কোন আল্লাহ এই মাদ্রাসায় পাবেন পেলে কাট থাকতে পারে নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নেবে বা 20 টাকাই নেবে বেশির চেয়ে বেশি আর চেয়ে বেশি মনে হয় নেবে না একটা প্লে কার্ড কিনা আইনা যদি বাংলা পড়তে পারো তাহলে নামগুলো পড়ো আর অর্থটা নিচে নিচে দেখো যে আল্লাহ কে কে আল্লাহ ওই আল্লাহ এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ পাঁচ ওয়াক্ত ডাকবে আর আসবে না যে শুধু আল্লাহ না যে আল্লাহ যে রহমান যে রহিম যে মালিক যে কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিকুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল وقيل القفيق المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروق مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور جل جلاله 99 পদের মালিক যে আল্লাহ 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাক দিবে আর তুমি বলবে আমি ব্যস্ত সবাই বলে আমি ব্যস্ত হায় কেউ বলে রোডে ব্যস্ত কেউ বলে ঘাটে ব্যস্ত কেউ বলে হাটে ব্যস্ত কেউ বলে বাজারে ব্যস্ত কেউ বলে অফিসে ব্যস্ত কেউ বলে আদালতে ব্যস্ত তোমরা বলো আমরা মেলে ব্যস্ত আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত কেউ বলে আমরা ঘরে ব্যস্ত কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত কেউ বলে আমরা খেতে ব্যস্ত কেউ বলে আমরা খামারে ব্যস্ত কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত তুমি ব্যস্ত হবে আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত এটা পসিবল সম্ভব দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পালিশমেন্ট হাজারো কৈফত দিতে হয় আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহর বিরুদ্ধে বলবে এটা কি পসিবল সম্ভব হ্যাঁ হায় হায় আমরা সবাই বলি ব্যস্ত ঠিক না এটাই তো চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো শোন শোন যেদিন মালাকুল মৌত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে কান ফাটায় দিবে আইনাল ইশতেগাল বল তোর ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা বল ব্যস্ততা কোথায় বল ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা বল চিৎকার দিয়া বলবে চিৎকার কান ফাটায় দিবে একজন বলবে না পুরা টিম বলবে টিম ফেরেশতা টিম আসে টিম তারপরে রূহ বাহির করবে তারপরে একটা চিৎকার দিবে জালাল ইশতেগাল এর ব্যস্ততা শেষ আমরা অবসান ঘটায় দিছি আর কোনোদিন ব্যস্ত হবে না বিদা আল্লাহ ডাকে আমরা আসি না চলেন এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে মালিক গড়ার জন্য চায় সবার জন্য ভিন্ন ভিন্ন দিছেন এই উম্মতের উপরে বড় দয়ালু বড় মেহরবান
যদি মেহরবান না হইতেন তাহলে এক করলে কোনো দিন দশ দিতেন না, কোনো নবীর উম্মতকে দেন নাই, কোনো রসুলের উম্মতকে দেন নাই, সোয়া লক্ষ নবীর উম্মতকে দেন নাই, এক 312 জন রসুলের উম্মতকে দেন নাই, এক করলে দশ এটা কোনো দিন দেন নাই, এক করলে এক, এই উম্মতকে এক করলে দশ, এক করলে এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো দশ পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহর রাসূল দশে রাজি হয় নাই, বলছে আমার উম্মত দশ করবে তারপরে দশ, এক করবে তারপরে দশ, দশ করবে তারপরে একশো, দশ দৌড়াবে তারপরে একশো। তো বলছে আল্লাহ আমার জন্য বাড়া, উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তা আল্লাহ বলছে এক একশো, কত এক করবেন পাশ হবেন কততে? একশোতে পাশ, এক অন্য উম্মত একশো করলে একশোতে পাশ, একশো করতে হবে, এই উম্মত এক করলেই কত? আল্লাহ রসুল বলছে এক, মাত্র একশো, যখন মাত্র বলছে তাল্লাহ বলছে এক সাতশো, এক কত? আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো, তা আমি বন্ধু হয়ে লাভ হইল কি? তাল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই, সওয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য, বেগায়রে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান, যান সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি হায় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকুলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে, এটার জন্য তো কোনো চিন্তা নাই। আই উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করা, শুধু একটা জিনিসই যদি করে তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহর রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিদা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতা আদবা আলাহা, যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পাওয়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্রান্টি দিতেছে ফালি আব ফালি তাদখুলি জান্নাত মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকা যা। সহজ, আমি তো আরো সহজ বলি, এই উম্মত যদি কিছুই না করত, আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম উনি কয়টা মসজিদের মোতাল্লি, কয়টা মাদ্রাসা, শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা, হায় যদি উনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু, যেই নামাজের মেসেজ আল্লাহর রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই, মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ, যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা নামাজ 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 নামাজ, চোখের পানি ঝরায় বলছে হারেস ইদা উমিতাতি সালা, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে, ওয়াকাত কুররাতু আইনি বিয়া সালা, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন, তো আল্লাহ বলে দিছে উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দিব, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করত পাঁচক্ত নামাজ পড়তো, বারো মাসের ভিতরে এগারো মাস যদি কিচ্ছু না করত, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করত, পাঁচটা রাত্র আল্লাহকে দিয়া দিত, কটা রাত্র? 21, 23, 25, 27, 29, এই পাঁচ বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত,
যেটার ভিতরে আল্লাহ রাসূল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। আর লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, কয় 80 বছর, কয় হিসাব দেখো রাখেন এক রাতের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কয় কেন এক রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আসি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরশে যা বলছিলেন আন্তা রব্বুল করিম আনা নবিগুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাইতে পারবো না, শুরুতে আপনি শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে বন্ধু কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সাফি তু সাফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো, কিয়ামত তো আপনার আর আমার, লা ইউখজি কাফি উম্মতিক আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায় নবী দুনিয়ার থেকে বলে গেছেন অদ্দোহা যেদিন নাজেল হয় সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো, উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, সো এক টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না, আল্লাহর রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে, তো আল্লাহ রসুল বলছে থামো জিবরিল, বলছে কেন, বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই, বলে কার জন্য চাবেন, বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই, আল্লাহ বলতেছে আমাকে রাজি করা ছাড়বে এই সুযোগ হাতছাড়া করে কে, তুমি সাক্ষী, আল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায় উম্মত যদি আজকে নামাজই পড়তো শুধু, রমজানই আল্লাহকে দিয়া দিত 11 মাস কিচ্ছু না করতো, উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলতেছি চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই, জীবনটা ছোট কিন্তু গড়া যেতে হবে, গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ 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 নামাজ, যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হ্যাঁ হাদিস জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে হাদিস, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, ওয়াদা বিলকুল ওয়াদা, না না নিয়ত না ওয়াদা, একবারে পাক্কা আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি সাক্ষী। রাত্র 12টা বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সব কিছু দেখতেছেন, আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আপনার সাথে আপোষ হবে পাক্কা তো। দ্বিতীয় ওয়াদা, দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি যেখানেই থাকি যারা নামাজ পড়ে না আমি তাদেরকে পায়ে ধরা হলেও মসজিদে আনবো, কে কে মানবেন দেখি, আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা না মান, একজনও যদি আয়না দিতে পারেন আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে, ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে, আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে, সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে, আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো, আনবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন করা হয়ে যাবে।
আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামেই, রাজবাড়িতে। কিন্তু নূরে মদিনার জন্য যা বলার, আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো যে এই পরিবেশের সাথে দুটা টাকা দেওয়া হলো নিজেকে সংযুক্ত রাখেন, দুটা টাকা দিয়ে আমার কথাটা সময় সহ নোট করে রাখেন, দুটা টাকা দেওয়া হলো এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনও মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায় বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারে, প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিগও আছে, আধ্যাত্মিক একটা দিগও আছে, দুটা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি আর এই পরিবেশগুলো যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই, এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেন আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী, কেন আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসে নেয়ামত বলতেছি। কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই 2 চোখ না দেখছে, বিদায় আমি তেমন একটা বিশ্বাসী না। 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 5টা 5-এ 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল, বুলবুল যে মহা 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা চিনেন, বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5টা 6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল, সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি, বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছি পড়া দেখছি, আর কিচ্ছু দেখি না, আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়ার দেখা তুলনা করতেছি বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস। আমি তো মাঝে মাঝে বলি যে বলছে সত্য বলছে, আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি 99টা দেশ ঘুরা বলতি
বাংলাদেশের সোনার দেশ এরকম দেশ দুনিয়া আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, বিদায় দুই টাকা দিয়ে হইলো এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ। দেন দুই টাকা আর বলেন উপরে দেখা বললেন, দেখো দুই টাকা দিলাম কিন্তু তোমার কাছ থেকে নিব। কাকে বলবেন? কাকে দিয়া ওনাকে বলবেন দুই টাকা দিলাম কিন্তু কার কাছ থেকে নিব? তোমার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে। যার সাথে মহব্বত যত বেশি থাকে হ্যাঁ তার সাথেই অনেক কিছু বলা যায়। বাচ্চা বাপের সাথে আড়ি করে, আড়ি বোঝেন অভিমান করে, আল্লাহর সাথে আমরা অভিমান করতে পারবো যদি ভালোবাসা থাকে। দুই টাকা দিয়েও উপরে বলেন মালিক দিলাম কিন্তু দেখো তোমারতে নিম, বললেন অসুবিধা নাই, দুই টাকা আপনাকে পাড়ে লাগাবে আমার বিশ্বাস। এই পরিবেশ যতদিন টিকা থাকবে এরকম পরিবেশ, আমি তো সরকারকে স্যালুট দিই যে সময় মতো মসজিদ খুলা দিছে, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, হেফজখানা মক্তব খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, পীরদের খানকা খুলা দিছে, এরকম মহফিল করার অনুমতি দিয়া দিছে। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, যদিও মিডিয়া বলে না, সারা দুনিয়ার কেউ বলে না যে এরা প্রতিরোধ করলো তো করলো কি করে, ওদের দেশে তো কিচ্ছু নাই কি করে প্রতিরোধ করলো ওরা, ওদের বিপর্যয় ঘটলো না তো ঘটলো না কি করে, করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই, ওরা দেখি এখনো সভা চালায়া যাইতেছে, একজনও মাস্ক পরে না, আরো মিডিয়ায় বললে বলে এত বড় বড় করোনা নাক দিয়ে যাবে না। না না এটার সাইন্টিফিক দিক হইলো এই মাদ্রাসা হেফজখানা, চারটার সময় ওঠে, চারটার সময় 13,000-এর উপরে হেফজখানার ছেলেরা রাত্র চারটার সময় ওঠে, আপনাদের পায়ে হাত রাখি, আপনারা দেরিতে ঘুমান দেরিতে ওঠেন, চারটার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা, চারটার সময় এই দেশের আকাশের কালার কীরকম থাকে, রং কীরকম থাকে, আকাশে কি বাসতে থাকে, আপনি তো ঘুমের ঘরে কোত্থেকে দেখবেন। আপনি যদি বলেন আজান দিতে দেরি, আমি তো উঠতে দেরি করি না, না না সুবে সাদেক হইতে দেরি, ওই চাদর টাইনা নিতে দেরি করে বাংলাদেশের দিকে একটা, বাংলাদেশের চতুর্দিকে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, যেটা আসলে 70,000 বিল্ডিং ঢাকা শহরে ধসা যাবে, ঠিক না? এটা আমিও পড়ছি আর আমি উস্কি মুস্কি হাঁটছি না, 7.8 আসছে, কিচ্ছু হয় না আমাদের দেশে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, নড়বে চড়বে পড়বে না, কেননা এই জমিনে হাজারো না লক্ষ যুবক আছে এরকম, যাদেরকে দেখলে আমার চোখেও পানি আসে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত্তরাবা রামাদা ওয়া আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। এরকম যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে লজ্জাপতির মতো, যাদেরকে দেখা আল্লাহ বলে যুবক তুই না থাকলে খবর আসিল, তুই আর থাক না থাকলে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দাঁড়ানা এদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো তোরে দেখলে পারি না। এরকম হাজারো যুবক আমাদের দেশে আছে, লক্ষ আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, অফিস আদালত সর্বক্ষেত্রে আছে, না নাই, যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে, ওই জমিন নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। সারা দুনিয়ায় বিপর্যয়ের কথা বলুক, আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। কারণ আপনারা ঘুমায় থাকেন, সিসি ক্যামেরা লাগান না, যান যান যান, 13,000 হেফজখানার ওস্তাদ যখন সবক পড়তে শুনতে বসে ও দুই রাকাত পড়া মুসল্লায় কি বলে শুনেন যায়, বাংলাদেশের হক্কানি ওলামা আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা মুসল্লায় কি বলে সিসি ক্যামেরা লাগায় দেখেন, যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখন ও চিৎকার দিতে থাকে মালিক সবকো সোনে মে মজা, সবকো সোনে মে মজা, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে, সারা দুনিয়ার তো মজা আসে ঘুমের ভিতরে বা খাওয়ার ভিতরে, আমাদের মজা আসে মালিক রাত্রে তোর সামনে কান্নার ভিতরে, হাজারো আল্লাহওয়ালারা কাঁদে
এই জমিনের ভিতরে ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না যদি আমাদের একটু সম্পর্ক থাকে এই বাগানগুলোর সাথে পরিবেশগুলোর সাথে এতটুকু আপনাদেরকে বলবো আমি প্রধান অতিথি বলছেন কিন্তু আমি এতটুকু বলবো এই পরিবেশগুলোর সাথে 2 টাকা দিয়ে হলো সংযুক্ত থাকেন কয় টাকা দিয়া কয় টাকা 2 টাকা দিয়ে হলো সংযুক্ত থাকেন ইনশাআল্লাহ ওয়াদা এক নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন এক নেকি দিয়ে যখন যাওয়া যাবে তো আপনি 2 টাকা দিও হ্যাঁ আমি হাদিস দিব আপনাকে এক ব্যক্তির কাছে এক নেকি থাকবে আরেকজনের এক নেকি প্রয়োজন হবে তো সে তাকে ডাইকা বলবে কয়টা প্রয়োজন কয় একটা কয় লয়ে যা অথচ কেরামতের মাঝে নেকির কোনো ওই দিন দান সৎকার কোনো দাম নাই ও আস্তে আস্তে যাবে আমি শর্ট করতেছি আস্তে আস্তে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন পাওয়া গেছি কি পাইছস এক নেকি এখন আমি পাস এখন আমি এক নেকি হইলেই পাস হয়ে যায় ঠিক না পাওয়া গেছে এক নেকি আল্লাহ জিজ্ঞেস করবে তোরে দিল কে এই কেয়ামতের মাঠে ও আপনি মনে করছেন কেউ দেওয়ার মতো নাই তাই না পাওয়া গেছি একজন আল্লাহ বলো আরে ডাইকা নিয়ে আয় যাবে কয় চল আল্লাহ তোকে ডাকছে কয় নেকিও দিলাম আবার বিপদেও পড়লাম যায় আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলবেন তুমি নেকি দিছ কয় হ কয় কয়টা কয় একটা কয় কেন আমার কাছে তো আছেই একটা আমার কি কামে লাগবে ওইখানে রংবাজি স্টাইলের আমি কবে আসি তো একটা আমার কি কামে লাগবো আমি তো জামুই দুযোগে ওর কামে লেগে যাক এটা নষ্ট করে লাভ আছে তাল্লা বঙ্গি দেখে করবো আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না খুশ বিয়া দিয়ে আখি খাওয়া দুকলি জান্না দুজনে দুজনের হাত দাল চল সিধা জান্নাতে ভাবেন দেখো আমার চেয়ে বড় দাতা হইতে চাস এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন না আমি তো আপনাকে বলে দিলাম পদ্ধতি দিয়া উপরে একটা দেখে একটা হাসি দিয়ে বলবেন দিছি 2 টাকা নিব আপনার থেকে কি নিব কার্তিকা কার্তিকা নিব এই জন্য 2 টাকা দিয়ে হলো সংযুক্ত নিজেকে সম্পর্কিত রাখেন এখন আসেন 2 টাকা যদি নাও দিতে পারেন তাহলে কমসে কম মহব্বতের সাথে সংযুক্ত রাখেন কোনোদিন এটির বিরোধিতা করেন না কোনোদিন কটুক্তি করেন না মহব্বত করেন মহব্বত কসম খোদার মহব্বত আল মারউ মান আহাব্বা এক সাহাবি হাসতেছে তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন ফুর্তি তো আমারই মানি একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করবো না কে করবে কি বললাম একটু আগে একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না আল মারউ মান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তাদের তার সাথে উঠবে তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি আপনার সাথেই তো উঠবো আমি যখন আপনার সাথে উঠবো তোর আমার চিন্তা কিসের আমি তো ফুর্তিই করবো আর করব কি ফুর্তিই করব এদের সাথে মন দিয়ে হইল সম্পর্ক রাখেন ভালোবাসা দিয়া কসম খোদার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে রাখবেন তো সহযোগিতা করবেন তো পাক্কা ওয়াদা ভালো মতে উঠান আর না আল্লাহ কবুল করুক আমাদের প্রধান অতিথি তো 2 হাত উঠে ফেলছে ভালোবাসেন বিরোধিতা করেন না পস্তাবেন আমার কথা নোট করে রাখেন আপনি যদি বিরোধিতা করলেন আর বিদ্বেষ রাখলেন ভালোবাসা রাখলেন না আপনাকে বড় চালা দিবে বড় পস্তাবেন আপনি আর যদি ভালোবাসার মহব্বত রাখেন কিচ্ছু করতে পারলেন না কিচ্ছু করলেন না শুধু ভালোবাসার মহব্বত দিলের ভিতরে লুকায়া রাখলেন কসম খোদার এই ভালোবাসার মহব্বত যেই দিন এটাকে খোলা হবে ওই বাজারে যখন আপনি যাবেন যেইখানে এই ভালোবাসার মহব্বতের দাম হবে বিক্রি হবে ওই বাজারে যখন ঢুকবেন তো আপনার চেয়ে বেশি দাম আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতেছিল আল্লাহ 2টা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম আমরা বলছিলাম কালু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢঙ্কা ছিল ঢঙ্কা বোঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে
আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব তারপরে আমার রসূল আসবে তোমরা আমার রসূলের উপরে ঈমান আনবে আমার রসূলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো তো সমস্ত নবী রসূল ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসূল তো 313 জন কোন রসূল তো আল্লাহ এটো বুঝাইয়া দিবেন শব্দে রসূল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই 313 জন রসূলের ভিতরে 312 জন রসূলকে আল্লাহ কলেমা দিবেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসূল দেন নাই শব্দে রসূলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠায়া রেখা দিবেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোন আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসূল ছিল তো আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোন সৃষ্টি হয় নাই সৃষ্টির 1000 বছর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কোন কিতাব এরকম আসে নাই কোন নবী রসূল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন বুঝানোর জন্য বলতেছি দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন উনি বুঝাইতে চাইছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন রসূল দিবেন আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসূল দিবেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না দানিয়াল আলাইহিস সালাম জানতেন ওই রসূলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই রসূলের হাতের ছোঁয়া চাই না কেন এটা কবুল হবে না কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উম্মতের হাতের ছোঁয়া আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত আছেন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসূলের ঢঙ্কা বাজাইতেছিলেন তো ফাতারাত আত-তাওরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উম্মত বানায়া দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায়া দেন তো আল্লাহ বলছে সম্ভব না কেন না এই উম্মতকে আমি শোপিজে এই উম্মত শোপিজ আমি শোকেজে সাজায় রেখা দিছি তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিয়েছেন আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক তা আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা মা আসামি তো আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাক্যে কেউ এত সুন্দর ভাষায় বর্ণ এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর ভাষায় জবাব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক তা আল্লাহ বলে মুসা তোমার যখন পছন্দ হলো তাহলে শুনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে উমরায় আসুক আর হজে আসুক এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরোধার্য সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহর রসূলের একটা হলো জন্ম জাত তার অস্তিত্ব আরেকটা হলো তার ক্যারিয়ার তার জিন্দেগি জীবন আদর্শ আল্লাহর রসূলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে দেরি হয় আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না
কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না। কিন্তু বাহির না হলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা গোসা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করা, আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক্কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে, যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুগ্রাণ ব্যবহার করে, সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে, সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম, আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা, পুত্রবধূ স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি করা, চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমিনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়, সুগ্রাণ ছড়ায় কি করে, তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমিনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুগ্রাণ শরীরে না শুধু, আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ, আম্মা এই সুগ্রাণ আমার না, প্যাকেটটা সুগ্রাণ, প্যাকেটটা আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো, যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের ফুলের বাগুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে, আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, ম্যাগ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না, আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না, মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না, আমি বাহিরে বসা থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়, মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে, ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে, যে দুজাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই খেমত না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই, আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না, কল কল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশাহ তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম, মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেম আমেনা তুই এখান থেকে যাস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, অজুদি যার খুশবু, সুগ্রাণ আর সুগ্রাণ, হায় আমি শর্ট করতেছি। তো বাড়ি রবিউল আউয়াল মনে করছিলাম নবী শানি পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না, কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি, তাও ওনাদেরকে বলছিলাম যে আমি 12টায় পৌঁছবো, যাক আল্লাহ 11:30টার ভিতরে নিয়ে আসছেন, যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই, যখন দুনিয়ায় আসতে ছিলেন
তুমি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল, শরীরে একটা ময়লার কণাও ছিল না, মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করাইয়া দিছেন, কে জানি মখতুয়া সুররা নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন, একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখা আমি আশ্চর্যজনিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাহিয়াতের ছুরতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে, তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হা দাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো, যেন সমগ্র জগৎ কোন সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না, সবাই যেন একে চিনে, বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবি ইসমিহি, তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবি নাতিহি, তার গুণাবলী দেখা যেন তাকে চিনে, বলে গায়েব করে দেওয়া হলো, উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে, আমি তর্জমা করবো না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন, বিশটা নবীর বিশটা গুণ ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাতাশি সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াত ওয়াকারা ইলিয়াস সুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিবির, বিশ নবীর বিশটা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো নবী তো বিশ জন না, সোয়া লক্ষ নবী, 312 জন রসুল, তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাক নবীগণ, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, আব্দুল মুত্তালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই, তো বলছে আব্দুল্লাহ নাই মানি, বুঝায় বল কেন কাঁদিস, বলে আব্দুল্লাহ নাই, প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও, সব আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে, তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে, হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে, দুনিয়ার খেলনা আনবে, আমেনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব, আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় দিল, কাদিস তো কাদিস কেন, আব্দুল তো আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়ায় দিলাম মাত্র 10-12 ঘন্টার ছেলে শিশু, চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো, বাদাল কমরু আইয়া দিনু, আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে, তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাসি তু আইয়া কা আলাই, তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল, তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স কেমন কেমন
আল্লাহ রাসূল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লানাল কামারা ইউগানিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে সঙ্গ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা কোলে নিয়ে বসে কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন বলে আবদুল্লাহ নাই বলে আবদুল্লাহ নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আবদুল্লাহ নাই আবদুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো দুইটা বড় মেলা হয় ওকাজার মাজান্নায় নিয়ে যাইতো এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইতো চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো খালা মামুর বাড়িতে নিয়ে যাইতো নানা দাদার বাড়িতে নিয়ে যাইতো আবদুল্লাহ তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে আল্লাহ কানে কানে বলতেছে আমেনা আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাজ আর মাজান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দেনা সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক আসতে দে সময় আমি ঘুরাইতে নিয়ে যাব আমি আল্লাহ আসব হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আমি আল্লাহ চলে আসব আঙ্গুল ধরব এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরায়া দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকেও দেখাবো তারপরে তোরটা তোর কোলে পাঠা আসতে দে ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে কোন রসুল দিছেন কোন নবী দিছেন কোন মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কোন মোহাম্মদুর রসুল্লাহ যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের এর আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল হল্লুর চলতেছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল মাত চলতেছিল খুশি আর খুশি এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশাহ আজকে পা রাইখাছে আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাহ যাইনু আফা ইয়াউমিল কিয়ামা দুজাহানের বাদশাহ উনি দুজাহানের বাদশাহ আল্লাহ কোন এক রেওয়ায়েতে নিজেই বলছেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে বন্ধু আপনি বাদশাহ কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কসমতুল কিয়ামতা কিসমাইন কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতু তা সাফি তু সাফা সবাই নফসি নফসি বলবে আপনি উম্মতি উম্মতি বলবেন কিয়ামতের রাজা আপনি আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে আনা খাতিবুহুম আমি ওই দিন বলবো কেমন রাসূল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না সাফাতে কুবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা সবার কাছে যাব সবাই বলবে আনা লাস্তু বিআহলি আমি এটার অধিকার রাখি না না মুসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম কেউ না সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সেজদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তা সাফি তু সাফা বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নাই আমি নাইমা আসতেছি উঠান না মাথা হয় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন এই দিনে
আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে কোথায়, কোথায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখেরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই, আরো সে যেও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন, আসালুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত, বলছে আন্তর রব্বুল করিম আনা নবীগুর রহিম কাইফা তুযাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসম তুল কিয়ামতে কসমাইন সালতো তা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রসুল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে, ইয়াকুম ওয়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই, আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়, জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে, আমার উম্মত কোথায়। তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে আমার উম্মত কি জাহান্নামের, তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। তো জিবরিল ইসলাম কসম খাবে, বিইজ্জতিকা ওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই, আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায় আমি কেমনে বুঝাব, কোন সুযোগ হাত ছাড়া করেন না। আমি আপনাদেরকে দুই একটা দেখাই, 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, সারা দুনিয়া হইলে বাঘ বাঘ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন, 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে মাত্র 70,000, 16,000 আমার সাহাবী, কিয়ামত কিন্তু উম্মতের কি হবে, আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই, কি হবে। বলছে আপনি কি নিবেন না, বলে আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো। তো গেছেন আবার দৌড়ে আসছেন, বলছে বাড়ানো যাবে না, কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারে না আল্লাহ, সইতে পারে না আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়া দিছেন, সুযোগ দিয়া দিছেন, 70,000 প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যার ওজুদ হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার গাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়, ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিত দশা তো জীবিত দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাব্বারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন, তো পুরো মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকত। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরা মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোথেকা। বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শুনায়া যখন শেষ করছি, তো আল্লাহর রসুল বলছে আসেম জিব্বা বাহির করো, আমি জিব্বা বাহির করছি। আল্লাহর রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে, যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায় যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুই সবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ু হাদ্দাব, ইশারা দিতে দেরি, গুই সব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা,
ও দুজাহানের বাদশাহ আপনার ইশারা ইশারা ছিল না, আমার ভাগ্য খুলে দিয়েছে। আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দব দুই সাবের হাদিস চলতে থাকবে, বলছে আমার ভাগ্য খুলে গেছে। ভাগ্য শুধু ইশারা, যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই, যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এই সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা, জাদু না এটা মুহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়, আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না, দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধ ভাবে, জঙ্গল ছিল। আল্লাহর রসুল বলে এদেরকে বলো না আল্লাহর রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে, প্রত্যেকটা তার জায়গার থেকে উল্টা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হইয়া জায়গা করে দিছেন। আল্লাহর রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল বলেন ঝাড়িদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে, প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে, ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুগ্রাণ ছাড়ার কিচ্ছু পাইনি। সুবহানাল্লাহ, যার সব কিছু সুবিধা ওজি সুগ্রাণ। সাহাবায়ে কিরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন হায় হায় একটা সময় ছিল, একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে, কেন হাতে দেন মাটিতে না কেন, শরীরে লাগাবো চেহারায় মালিশ করব মউত কেন, জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না। যার অস্তিত্বের ভিতরে এই খুশবু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাব, যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়, দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন, যেদিন মেরাজে যেতেছিলেন মেরাজে, ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সুরা এটাই বুঝাইতে চাইতেছে, ওই দিন ছুটি ছিল আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতেন ফেরেশতা। আল্লাহ রসুল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে ইয়া রসুল আল্লাহ আজিব কাহিনী, বলছে কি, বলে ওই দূরের গাছটা দেখা যায় না।